নমস্কার বন্ধুরা কল্যাণ আমি যেটা আজকে ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি সেটি হচ্ছে হলো যে এই যে পাউচ প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এবং কাঠির বস্তা যে এই যে বিভিন্ন ধরনের পাউচের প্যাকেট দেখতে পাচ্ছেন পাঁচ টাকা দশ টাকা ভিত্তির পাউচের প্যাকেট আর এই যে যে সমস্ত জিনিসগুলো পাঠাচ্ছি সে তো এইগুলো আমি হচ্ছে বাই আসামে পাঠাচ্ছি এটা আসামে যাচ্ছে আর কি তো আসাম শিলতরে যাচ্ছে তো যে হচ্ছে বাপি মহন্ত যে দাদা সে অর্ডার করেছিল আর কি তো বাপি মহন্ত অর্ডার করেছিল এবং এই সমস্ত জিনিসগুলো নিচ্ছে আর কি তো আসাম শিলচরে আর কি তো শিলচরে এটা আপনারা হচ্ছে বাই কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন আবার ট্রান্সপোর্টের মাধ্যমেও নিতে পারেন ট্রান্সপোর্টের যদি আপনারা নাম্বার দেন বা অ্যাড্রেস দেন সেখানে পাঠাবো আপনাদের সুবিধা মতো যদি আপনারা মেন টাউন থেকে নিতে চান শিলচরে সেখান থেকেও নিতে পারবেন সেই ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো বা কুরিয়ার সার্ভিসে আমি পাঠিয়ে দিয়ে থাকি তো এগুলো দেখুন যে এখানে কাঠির বস্তা আছে অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন যে বিশ কিলো কাঠি আছে এবং তার সঙ্গে যে পাউচের যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ টাকা বিক্রির প্যাকেট মা তারাপীঠ আছে চন্দন আছে এবং চন্দন পাঁচের আছে দশের আছে এবং যে বিভিন্ন টাইপের যে পাইনঅ্যাপেলের যে প্যাকেট পাউচের প্যাকেট এবং এই যে কাঠি দেখুন এখানে আট ইঞ্চি কাঠি ব্ল্যাক কাঠি এবং এটি হচ্ছে খুবই কাউন্টিং অনেক বেশি আছে এবং যে যথেষ্ট উন্নত মানের কাঠি এটা এবং কোনো যে ফল্ট বা কোনো ডিফেক্ট নেই এটাতে কোনো সমস্যা হবে না বার্নিং প্রবলেম হয় না এবং প্রিমিক্স পাউডারের যে কোয়ালিটি সেটা কিন্তু উন্নত মানের দিয়ে তৈরি করা হয়ে থাকে যার জন্যই কিন্তু কাঠি এক নাম্বার নেবেন আপনারা যেখান থেকে পারচেস করুন কাঠি এক নাম্বার হওয়া চাই এবং পারফিউম তার সঙ্গে সঙ্গে উন্নত মানের ভালো পারফিউম হওয়া চাই তাছাড়া কিন্তু আপনারা কাঠিতে ডিপিং করলে পারফিউম দিয়ে তারপরে অনেক সময় দেখা যায় কোনো কোনো কাঠিতে ধরনের পর ধোঁয়া যে বের হয় সেটা থেকে কিন্তু পারফিউমের কিন্তু সেট বের হয় না তো তার কারণ হচ্ছে আপনাকে যেরকম কাঠি যেরকম ঠিক সঠিক নিতে হবে তার পাশাপাশি আপনাদের কিন্তু এই যে পারফিউমের যে কোয়ালিটি সেই কোয়ালিটি আপনাকে ঠিকঠাকভাবে নিতে হবে তাছাড়া কিন্তু কোয়ালিটি বজায় না রাখলে আপনাদের কাঠি থেকে যে ধোঁয়া সেটা কিন্তু সেট ভালো বের হবে না কারণ আপনারা অনেকে যে কম দামের পারফিউম খুঁজে বেড়ান অনেকে বলেন আটশো টাকা হাজার টাকা পারফিউম নেওয়ার জন্য খুঁজে বেড়ান বা করেন কিন্তু সেই পারফিউম দিয়ে আপনারা কোনো দিনও কিন্তু যে বেস্ট কোয়ালিটি বা মার্কেটে চলার মাত্র উপযুক্ত যে সেন্ট যে সুগন্ধি বেরোবে ধূপবাতি থেকে সেটা কিন্তু আপনারা কোনো করতে পারবেন না কারণ ওই সমস্ত পারফিউম অন্য ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল যে কেমিক্যাল খারাপ অন্য যে খুব নিচু নামের বা কম দামের যে কেমিক্যালগুলো সেগুলো হচ্ছে কম দামের যে কেমিক্যাল সেগুলোতে তৈরি করা থাকে যার জন্য যদি আপনারা রোজ বা রজনীগন্ধা বা মোগরা কম দামে যদি আটশো টাকার বা হাজার টাকার কিলো নিয়ে থাকেন সেইখান থেকে কিন্তু সেই যে ধোঁয়াটা বেরোবে সেটা কিন্তু স্মেলটা অর্থাৎ গন্ধটা কিন্তু সেটা বেরোবে না অন্য টাইপের গন্ধ বের হয় কারণ সেখানে কেমিক্যাল দিয়ে যুক্ত করা হয় এবং মিশ্রণ করে সেটাকে মার্কেটে বিক্রি করা হয়ে থাকে তার জন্যই আপনারা হচ্ছে যে ভালো রকমের পারফিউম ইউজ করেন এবং এক নম্বর খাঁটি পারফিউম নেন তো যাই হোক আপনারা পারফিউম যতটা ভালোভাবে চিনতে পারবেন বা নিতে পারবেন ইউজ করতে পারবেন তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার যে কাঠি থেকে যে ধোঁয়া নির্গত যে গন্ধ সেটা কিন্তু মান সেখানে বজায় থাকবে তো বারবার করে বলবো কাঠি এবং পারফিউম আপনাদেরকে অবশ্যই তো এটা দেখুন এটা হচ্ছে বাবলু দা সেটা কালিয়াগঞ্জে যাচ্ছে উত্তর দিনাজপুরে তো এটা হচ্ছে ব্যাকিং করা হয়ে গেছে এই বস্তাটিকে আমি এখন যে বাসে লাগিয়ে দেবো ডাইরেক্ট বাস থেকে নামিয়ে নেবেন দাদা বাবলু দা তো পাওয়ার পরে অবশ্যই আমাকে কল করে জানিয়ে দিন তো যার জন্য বলছি আপনারাও নিতে পারেন যেখান থেকে আপনাদের পছন্দ ভালো মাল পাবেন সেখান থেকে আপনারা নিয়ে এই ধুপকারি ব্যবসা বাড়িতে বসে করুন এবং কিছু পয়সা আর্ন করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তীতে বিভিন্ন টাইপের ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি বন্ধুরা নমস্কার ধন্যবাদ গুড ডে